করোনা নিয়ে প্রবাসী দেশে ঢোকায় আক্রান্ত হলো দুই শিশু সহ তিনজন। সাতজন যারা সংক্রমিত তার মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন, বাকি তিনজন এই দুজনের মধ্যে একজনের পরিবারের সদস্য। সব শিক্ষা প্রতিষ্ঠান 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত, বন্ধ কোচিংও শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিতের আহ্বান মন্ত্রিসভার। সকল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিরোধমূলক যা কিছু আমাদের প্রয়োজন হবে আমরা সেই সিদ্ধান্ত নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিষেধাজ্ঞার মধ্যেই ইউরোপ থেকে আসা 95 যাত্রীকে ঢুকতে দেওয়া হলো দেশে। হোম কোয়ারেন্টিনের ধারণা নেই বেশিরভাগ মানুষের, সংক্রমণ এড়াতে সতর্ক থাকার পরামর্শ। যুক্তরাষ্ট্রে আরও 7 বাংলাদেশি করোনায় আক্রান্ত, ইতালিতে আরও 368 জনের মৃত্যু, ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আতঙ্ক। ক্ষণ গণনার পালা প্রায় শেষ, মুজিব বর্ষ উদযাপনে প্রস্তুত জাতি, সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল অনুষ্ঠান স্থগিত, হবে না শিশু সমাবেশ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের পাকিস্তানে তৃতীয় দফা সফর স্থগিত, বন্ধ হল সব ধরনের ক্রিকেট ও ফুটবলের ঘরোয়া লীগ। এবং কুড়িগ্রামে মাঝরাতে আদালত বসিয়ে সাংবাদিককে জেলে পাঠানোর ঘটনায় ডিসি সহ 4 কর্মকর্তা প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ। করোনা ভাইরাস নিয়ে দেশে ফেরা প্রবাসীর পরিবারের 3 সদস্য আক্রান্ত হয়েছে। এদের মধ্যে 2 শিশু ও 1 নারী। দেশে বর্তমানে 5 আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। এদিকে হোম কোয়ারেন্টিন মেনে চলতে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে আইইডিসিআর পরিচালক যে কোনো সভা সমাবেশ বন্ধের নির্দেশনা দেন। দেশে এই প্রথম করোনায় আক্রান্ত হলো 2 শিশু। আইইডিসিআর জানায় বিদেশ ফেরত পরিবারের সদস্য থেকে তাদের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 5, বাকিরা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এছাড়া 10 আইসোলেশনে ও 4 প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। এখন যে 5 যারা সংক্রমিত তার মধ্যে 2 বিদেশ থেকে এসেছেন, বাকি 3 এই 2 মধ্যে একজনের পরিবারের সদস্য। লক্ষণ উপসর্গ যেগুলো ছিল সেগুলো মৃদু। নতুন করে আক্রান্তরা কোন এলাকার আইডিসিআর তা না জানালেও ওই এলাকার সব জনসমাবেশ নিষিদ্ধ সহ যে কোনো জনসমাগম বন্ধে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনোভাবে যাতে অপরিচিত মানুষের সংস্পর্শে আসতে পারে এই ধরনের যাতে না হয়, সেই সমস্ত জায়গায় সেই উপজেলায় আমরা সেই পদক্ষেপ নিয়েছি। হোম কোয়ারেন্টিন মেনে না চললে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইডিসিআর পরিচালক আরও জানান, অবশ্যই পরিবারের সদস্যদের 1 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের অনুরোধ, যদি না মেনে চলেন সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থার দিকে কিন্তু যাওয়া হচ্ছে। এই ক্ষেত্রে জরিমানার বিষয়টিকে আমরা আমাদের দিক থেকে পরামর্শ আকারে বলেছি। এখন থেকে নমুনা দিতে আইডিসিআরে সশরীরে আসা যাবে না, হটলাইনের মাধ্যমে যে কোনো সহায়তা দেওয়া হবে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী 31 মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে এপ্রিল মাসে হতে যাওয়া এইচএসসি পরীক্ষার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাস নিয়ে দেশজুড়ে উদ্বেগের মধ্যে কয়েকদিন ধরে দাবি উঠছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণার। রোববার শিক্ষামন্ত্রী এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি দাবি করলেও সোমবার পাল্টে যায় চিত্র। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনার পরেই সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন মন্ত্রী। বাংলাদেশে যদিও আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখনও এবং সংক্রমণের ঘটনাও অত্যন্ত কম, তবুও আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দেশের সকল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সামনের মাসেই এসএসসি পরীক্ষা, এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বললেন মন্ত্রী। আজকে 16 তারিখ,
এখনই আমরা পয়লা এপ্রিলের সিদ্ধান্ত এখনই নিইনি। আমরা আরো কাছাকাছি সময় গিয়ে অবস্থা পর্যবেক্ষণ আমরা করছি, সতর্কতামূলক যা কিছু আমাদের প্রয়োজন হবে, প্রতিরোধমূলক যা কিছু আমাদের প্রয়োজন হবে আমরা সেই সিদ্ধান্ত নেব। এদিকে আগেই এক বৈঠক শেষে উপাচার্য জানান, 28 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 18 মার্চ থেকে 28 মার্চ এই সময়কালে ক্লাস, আরেকটি হলো পরীক্ষা সমূহ, এটি সাময়িক স্থগিত থাকবে। উপাচার্যের ঘোষণাকে স্বাগত জানান শিক্ষার্থীরাও। এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে ভার্সিটি বন্ধ হয়েছে, ক্রাউড অ্যাভয়েড করার কথা বলা হয়েছে। আর ইউনিভার্সিটিতে তো দেখছেনই যে কি পরিমাণ ক্রাউড, যেহেতু গণরুমে আমরা খুব বেশি মানুষ থাকি, তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি একটা রিস্ক হয়ে যায়। আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলো, বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে জনসভা ও পথসভা পরিহার করে চট্টগ্রাম সিটি নির্বাচনে বিকল্প প্রচারের নির্দেশ সিইসির, এখনও স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, স্কুল কলেজ বন্ধের সুযোগে শিক্ষার্থীরা বাইরে অকারণে বের হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হোম কোয়ারেন্টিনের বিষয়ে সরকার কঠোর অবস্থা নেবে বলেও জানান তিনি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও উঠে আসে কোভিড-19 মোকাবিলা প্রসঙ্গ। সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় রাষ্ট্রের করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন নীতি নির্ধারকরা। গবেষণা এবং বৈঠক শেষে সচিবালয়ে সভার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, বিদেশ ফেরতরা কোয়ারেন্টাইন না মানলেই আইনি ব্যবস্থা নেবে সরকার। বিদেশ থেকে যারা আসবে, সরকারি প্রোগ্রাম থেকে আসুক, ট্রেনিং থেকে আসুক বা সাধারণ লোকজন আসুক, তাকে অবশ্যই 14 দিনের একদম মানে একটা কম্পালসারি কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ বিষয়ে কোনো এক্সেমশন নাই, যারাই বিদেশ থেকে আসবে, যেখান থেকেই আসবে, যে দেশ থেকে আসবে, টোটাল 14 দিন তাকে অবশ্যই কম্পালসারি কোয়ারেন্টাইনে থাকতে হবে। আচ্ছা, পুরাতন যদি তার কারণে যেই হোক সে কোনো কিছু ঘটে, তাহলে তাকে আইনানুগভাবে ওটার ফেস করতে হবে। তাকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুযোগে ছেলেমেয়েরা অহেতুক বাড়ির বাইরে যাতে সময় না কাটান, সে ব্যাপারেও অভিভাবকদের সতর্ক থাকতে বললেন মন্ত্রিপরিষদ সচিব। গার্জিয়ানরা এনশিওর করবে যাতে তাদের ছেলেমেয়েরা একাকী বাইরে ঘুরে না বেড়ায়, কারণ তাদেরকে তো আপনার ছুটিটা দেওয়াই হচ্ছে কোয়ারেন্টাইন মানে সেফটির জন্য। সুতরাং বাইরে যদি ঘোরাফেরা করে, তাহলে তারা তাদের বিরুদ্ধেও তাহলে প্রয়োজন বেঁধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সভায় মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চূড়ান্তকরণ, বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইন 2020 এবং বাংলাদেশ ট্যুর অপারেটর আইন 2020-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। যদি কারোর জ্বর এবং সর্দি কাশি থাকে, উনি যেন কোনো পাবলিক প্লেসে না আসেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞার মধ্যেই গ্রিস ও ইতালি সহ ইউরোপ থেকে ফের 95 জন যাত্রী ঢাকায় ফিরলেন। সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর করোনা বিষয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা করতে আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সিভিল এভিয়েশন জানায়, মানবিক দিক বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতেই তারা দেশে প্রবেশ করেছেন। ফেরত আসা 95 জনকেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে। শনিবার ইউরোপের সব দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রাত 8টায় আতশবাজির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হবে। এদিকে করোনা পরিস্থিতির কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শিশু সমাবেশও হবে না বলে জানিয়েছেন মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্মগ্রহণের যে সময়টি 17 মার্চ রাত 8টায়, সেই সময়টিকে আমরা বেছে নিয়েছি আমরা যে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এবং অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সরাসরি যে প্রোগ্রামটা জাতির পিতা উদ্দেশ্যে নিবেদিত প্রোগ্রাম, যেটা উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে আমরা তৈরি করেছি, সেটি সম্প্রচারিত হবে। শিশু সমাবেশটা কিন্তু হবে না। টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি, সেই কর্মসূচিতে শিশু সমাবেশ নেই। স্কুল কলেজের যে প্রোগ্রামগুলি পরবর্তী সময় হবে, কিন্তু এই সময়ে যেহেতু স্কুল কলেজ বন্ধ থাকবে, স্বাভাবিকভাবে এই প্রোগ্রামগুলি হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে দেশটির ওপর আরও চাপ প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র, এমন কথা বলেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, মুজিববর্ষের ঠিক আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন মার্কিন রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। তিনি প্রধানমন্ত্রীকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আশ্বস্ত করে বলেন, যে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে রাশিয়ার পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ফরাসি বুদ্ধিজীবী বার্নার্ড হেনরি লেভি। তিনি মুজিববর্ষ উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটি অভিনন্দন পত্র তুলে দেন প্রধানমন্ত্রীর কাছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জনসভা ও পথসভা পরিহার করে বিকল্প পদ্ধতিতে প্রচারণা চালাতে প্রার্থীদের অনুরোধ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে নির্বাচন স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। একই সঙ্গে ঢাকা 10 উপনির্বাচন স্থগিত করা হবে না। বিকেলে রাজধানীর আগারগাঁও আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন। এই নির্বাচনে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন পর্যন্ত নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারব না, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে হয়তো, কিন্তু 21 তারিখে নির্বাচনটা আমরা পিছিয়ে চাচ্ছি না। দুর্যোগ যা এসব না গেল কেন, সকলে মিলে এটা মোকাবেলা করা যাবে। করোনা ভাইরাস তেমনিভাবে মোকাবেলা করা যাবে। সীমিত আকারে অন্য ডিভাইসে তারা প্রশ্নটা করে, এখন পথসভা জনসভা জনসমাবেশ এগুলো পরিহার করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করব। কুড়িগ্রামে সাংবাদিককে কথিত মাদক মামলায় জেলে পাঠানোর ঘটনায় ডিসি সুলতানা পারভীন সহ 4 কর্মকর্তাকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কুড়িগ্রামের নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিমকে। ডিসি সুলতানা পারভীন ছাড়া কুড়িগ্রামের সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও রাহাতুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে মাদক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1 বছরের কারাদণ্ড দেয় কুড়িগ্রাম জেলা প্রশাসন। পরে জামিনে মুক্ত হয়ে আরিফ অভিযোগ করেন জেলা প্রশাসকের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় তাকে ফাঁসানো হয়। করোনাভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে আসা যাত্রীদের পাঠানো হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টিনে, কিন্তু হোম কোয়ারেন্টিনে করণীয় কি এ নিয়ে সঠিক ধারণা নেই বেশিরভাগ মানুষের। বিস্তারিত রাশিদ লিমনের রিপোর্ট। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত 8 জনের মধ্যে 4 জনই প্রবাসী আর বাকিরা তাদের পরিবারের সদস্য। যদিও বিদেশ থেকে ফিরলেই হোম কোয়ারেন্টাইনের পরামর্শ স্বাস্থ্য বিভাগের, তবে প্রশ্ন উঠেছে এ বিষয়ে কতটুকু জানেন প্রবাসী কিংবা তাদের স্বজনরা। আমরা একটা আলাদা রুম রাখবো, কোনো রুম ওই রুমে কোনো লোক ঢুকতে দিব না, একজন শুধু তার কাছে মানে হয়তো খাওয়া দাওয়ার একটা ই থাকবে। আমরা আলাদা ব্যবস্থা করছি, যেমন মনে করেন হাত ধোয়া থেকে শুরু করে সব কিছু তার আলাদা। হোম কোয়ারেন্টাইন মানে কি শুধুই দূরত্ব বজায় রাখা? জেনে নেওয়া যাক পুরো প্রক্রিয়াটি। থাকতে হবে আলো বাতাসযুক্ত আলাদা ঘরে, ব্যবহার করতে হবে ভিন্ন টয়লেট, যে কোনো মানুষের সঙ্গে দূরত্ব হতে হবে 1 মিটার, এড়িয়ে চলতে হবে সব ধরনের জমায়েত, নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, গৃহস্থলী সামগ্রী ভাগাভাগি করা যাবে না, ব্যবহৃত বস্তু ও ঘর নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, যে কোনো সমস্যায় সঙ্গে সঙ্গে IDCR এর হটলাইনে কল করতে হবে। দেশের এমন বাস্তবতায় এভাবে আলাদা করে 14 দিন রাখার সক্ষমতা কতটুকু, এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন পরিবারের পাশাপাশি প্রতিবেশী ও এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। এক বাড়িতে এক পাড়াতে কি এরকম একটা দুইটা রুম পাওয়া যাবে না? আমি মনে করি এটা এটা অবশ্যই পাওয়া যাবে। তাদেরকে আমরা আলাদা করে রাখাটা এটা এটা তো সামাজিকভাবেই সবার এখন দায়িত্ব, সবার কর্তব্য সরকারকে সাহায্য করা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে উপজেলা পর্যায় পর্যন্ত তত্ত্বাবধানের ব্যবস্থা রয়েছে, মসজিদ মন্দির গির্জা তারপরে হলো মাইকিং কেবল টিভি যত মাধ্যম আছে সব কিছুকে ব্যবহার করে মানুষের সচেতনতা বৃদ্ধি করে, কোয়ারেন্টাইন ব্যাপারটা যেন নিশ্চিত করে। একটা সময় ছিল যখন হাম বসন্ত কিংবা কলেরার মতো রোগগুলো মহামারী আকারে ছড়াতো, তখন হয়তো বা কোয়ারেন্টাইন শব্দের সঙ্গে পরিচিত না থাকলেও ঠিক একই কায়দায় রোগীদেরকে আলাদা করে এই রোগগুলো মোকাবেলা করা সম্ভব হয়েছে। এত বছর পর এসে এই বিদেশ ফেরত যাত্রীরা যদি আরেকটু সচেতন হন তবে হয়তো এই করোনা মোকাবেলাও অনেকটাই সহজ হয়ে যাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে করোনাভাইরাসে আরও 7 বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে, মারা গেছেন 69 জন। নিউ ইয়র্কের সব স্কুল আগামী 20 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে একদিনে মৃত্যু হয়েছে 11 জনের আর আক্রান্ত হয়েছেন প্রায় 750 মানুষ। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে রোববার নিউইয়র্কের সব স্কুল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। আমরা এমনই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি যা আগে কেউ কখনো দেখেনি। অসংখ্য অজানা চ্যালেঞ্জও আমাদের মোকাবিলা করতে হবে। But they have been working. বাংলাদেশীদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন তারা। সত্যি এক দুর্যোগকাল এবং সিটিও লকডাউনের সম্ভাবনা এটা অনেকে উড়িয়ে দিচ্ছেন না। বাচ্চা কাচ্চাদের যাতে একজন থেকে আরেকজন স্প্রেড হতে না পারে সেই জন্য জরুরি ভিত্তিতে মেয়র এটা ঘোষণা করেছে। আমি মনে করি যে এটা খুবই সঠিক সিদ্ধান্ত। দ্রুত অবনতি হলেও রোববার নিয়মিত ব্রিফিং এ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম স্কয়ারের এমন শুনশান নীরবতা কেউ কোনোদিন দেখেনি। করোনা ভাইরাস আতঙ্কের কারণে এমন পরিস্থিতি পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। এদিকে ইতালিতে একদিনে রেকর্ড 368 জন মারা গেছেন। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1800। আক্রান্ত প্রায় 24,750 জন। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো। ইতালি থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে এবার 2 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হলো বড় বড় সব শিল্প প্রতিষ্ঠান। আগামী 29 মার্চ পর্যন্ত তা বন্ধ থাকবে। উত্তর ইতালির মদানায় অবস্থিত ফেরারি, ভেনিস, মলফালকোনে, নাপোলি, আঙ্কোনায় অবস্থিত খ্যাতিমান জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো সহ সমগ্র ইতালির অধিকাংশ ভারী শিল্প প্রতিষ্ঠান এর আওতায় পড়েছে। দেশটিতে জাহাজ নির্মাণ শিল্পের প্রায় 20% উপরে মালিকানা বাংলাদেশি প্রবাসীদের। বিলিয়ন ইউরোর উপরে এসব প্রতিষ্ঠানে সমগ্র ইতালিতে কর্মরত প্রায় 15,000-এরও বেশি বাংলাদেশি। 2 সপ্তাহের জন্য সবাইকে কাজ বন্ধ করে দিয়েছে এবং বাসায় থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা এখন ইতালিতে এক ধরনের গৃহবন্দী অবস্থায় আছি। এটা আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যাতে রোগটা সংক্রমিত না হতে পারে। এই রেস্টেবেলেতে আমরা যাতে বাংলাদেশি আতঙ্কিত না হই। এখন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এখন পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 1372 জন। বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোয় বিরাজ করছে আতঙ্ক। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন বাংলাদেশির একজন ছিলেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা। পূর্ব লন্ডনের বাংলাদেশি এলাকাগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ততম হলো হোয়াইটচ্যাপেল। তবে করোনা ভাইরাসের আতঙ্কের পর এই এলাকায় এখন যেন নেমে এসেছে শুনশান নীরবতা। এমন নীরবতা আগে কখনোই দেখেননি এই এলাকার বাসিন্দারাও। সবাই এতটাই আতঙ্কিত যে এরকম স্যাটারডে সানডেতে যেখানে ভরপুর থাকতো টাওয়ার হ্যামলেটস, স্পেশালি হোয়াইটচ্যাপেল এলাকা, ওই জায়গাগুলোও ফাঁকা লাগছে। তো বিজনেস থেকে শুরু করে যে যে একটা গমগম পরিবেশ ছিল হোয়াইটচ্যাপেল, এটা এখন আর নাই। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে টাওয়ার হ্যামলেটস রয়েছে। তবে বেশি আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করার পরামর্শ দিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগ। মানুষজনকে আরো সচেতন হতে হবে, তাদের উচিত নিয়মিত হাত পরিষ্কার রাখা। সর্বশেষ সরকারি তথ্য মতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা 9 জন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মুজিবর্ষে কেউ গৃহহীন থাকবে না। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর মুলতবি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মুজিবর্ষে দলকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা হবে। বঙ্গবন্ধুর সে আদর্শ, তাঁর সততা, সাহসের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের পার্টিকে আমরা রিজুভিনেট করব, সুশৃঙ্খল করব, সুসংগঠিত করে আমরা আমাদের আজকে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের যে মহাসড়ক ধরে এগিয়ে চলছি, এই মহাসড়ক ধরে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে এগিয়ে যাব, এটাই আজকে আমাদের শপথ।